আসসালামু আলাইকুম। আমি প্রজেক্টর সম্পর্কে যে আপনাদেরকে ধারণা দিচ্ছিলাম তার আজ তৃতীয় ভিডিওতে আমি আজকে এসেছি আর কি। তো আজকে আমি দেখাবো যেটা চালু করব আর কিভাবে আর কি। তো আমি বলেছিলাম যে এটা হচ্ছে মানে বিদ্যুৎ লাইন দিতে হবে আর কি এটা থেকে। তো আমরা প্রথমে সেখানে চলে যাই, এই যে এখানে আমরা বিদ্যুৎ সংযোগ দেব আর কি। তো এই যে আমরা এখন এটা সেট করে ফেলেছি। তো এখানে এটা লাইন দেওয়ার পরে এটা কারেন্টের সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে। তো এটা আমার নিচে লাইন আছে, এটা বুঝতেই পারছেন যে যে কোনো এরকম জায়গা থেকে আপনি এটা লাইন দিতে পারেন, সেটা আপনি কিভাবে দেবেন সেটা আপনার ব্যাপার। তো এটা আমরা কারেন্টের লাইন দিলাম আর কি। লাইন দেওয়ার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে কি, যে এখানে এখন বিদ্যুৎ লাইন আসবে। এই যে দেখেন বিদ্যুৎ লাইন দেওয়ার পরে এরকমভাবে এটা শো করবে। এখানে বেশ কিছু সুইচ আছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেবো। আমি খুব ছোট্ট ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব এক একটি বিষয়ে, যারা আপনার মাথা গুলিয়ে না যায়। তো যাই হোক, এইভাবে যখন আসবে তখন সর্বপ্রথমে আপনাকে এই যে সামনের এই জিনিসটা খুলে নেওয়া লাগবে। এটা খুলে নিলাম আমরা, এটা সোজা টানলেই খুলে চলে আসবে, সমস্যা নেই। আর এগুলো সম্পর্কে ধারণা দেব, তবে এটা অবশ্যই এটা স্ক্রিনে দেখাতে হবে, এভাবে হবে না। তো যাই হোক, আমরা এখন এটা চালু করব আর কি, কীভাবে চালু করতে হবে সেটা দেখাবো। তো আমি অন্ধকার করে ফেললাম, আপনাদেরকে আলোর ভিতরে আমি দেখাবো, সমস্যা নেই, কিন্তু বিষয়টা বোঝানোর জন্য আর কি। তো এই যে আমি বিদ্যুতের লাইন দেওয়ার পরে আমি কিন্তু এখন কোনো ধরনের ক্যাবল সেট করি নাই, এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন শুধুমাত্র প্রজেক্টরের কি ক্ষমতা এবং এই জায়গার সেটিংগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো আর কি। তো যাই হোক, এখানে আমি দেখেন এইরকম যখন থাকবে লাল তখন রেড মানে সেটা বন্ধ আছে। এখানে আমি চালু করলাম, এটা চালু করার জন্য হয়তো 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড সময় নেয় আর কি। তো এই যে দেখেন মাত্র 5-6 সেকেন্ডের ভিতরেই কিন্তু এই যে দেখেন এইভাবে কিন্তু স্ক্রিনটা শো করবে, স্ক্রিনটা শো করলো আর কি। এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, যে এইটার কাজ কি আসলে, ঠিক আছে। তো এইটা আসলে আমাদের স্ক্রিনটা হয়তো এলোমেলো থাকতে পারে, এটা ঠিক করার জন্য এই যে দেখেন এটাকে এটাই কিন্তু নড়ানো যায়, ঠিক আছে। তো এটা নাড়াচাড়া করে কি হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন স্ক্রিনটা এরকম কিন্তু একটু তেচ্ছা ভাব আছে। তো এটাকে দেখেন, এই যে আমি সোজা করে ফেললাম এখন, ঠিক আছে। আবার যদি ওটাকে একদিকে নড়া, এই যে এই অবস্থা, ঠিক আছে। তো এটাই কাজ, এটার এই সেরকম কোনো কাজ নেই, এটাই কাজ। আর এইটা দিয়ে আমরা কি করব এটা আপনাদেরকে এখন আমি একটু পরে দেখাবো, তার আগে আমি এই বিষয় সম্পর্কে ধারণা দিই। এখন জাস্ট আমি আপনাদেরকে চালু করে দেখালাম, পরবর্তী ভিডিওতে ব্লুটুথ কীভাবে চালু করতে হয় এবং এটাকে স্মার্ট কীভাবে বানাবো, স্মার্ট করার জন্য কী কী লাগবে, এই সকল বিষয় দিয়ে আপনাদেরকে জানাবো। আর আপনি এখানে কাজ না করেও, আপনি যদি মনে করেন এখানে আমি কাজ করবো না আর কি, তো এর জন্য একটি প্রজেক্টরের সঙ্গে রিমোট থাকে। হ্যাঁ দেখেন রিমোটের সেম বিষয় যেগুলো এখানে আছে, হ্যাঁ তো রিমোট আছে। তো আমি এগুলো আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে চালু করে দেখালাম আর কি।